শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের ত্রিমুখী আন্দোলনে অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষার পাশাপাশি একাডেমিক কার্যক্রম থেকেও বঞ্চিত হচ্ছেন প্রায় দুই লাখ আশি হাজার শিক্ষার্থী আলোচনার মাধ্যমে সংকটের দ্রুত যৌক্তিক সমাধান চান শিক্ষক শিক্ষার্থীরা স্মাইল হোসেন জুয়েলের রিপোর্ট ক্যাম্পাসে শুধুই স্লোগানের আওয়াজ ক্লাসরুমে ঝুলছে তালা পরীক্ষা বন্ধ খুলছে না লাইব্রেরিও সব মিলিয়ে দেশের উচ্চশিক্ষা এখন যেন এক জুন মাসে এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে জুলাই থেকে ক্যাম্পাসগুলো চালু হওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি এক জুলাই থেকে এগারো জুলাই পর্যন্ত শুক্র শনিবারের ছুটি বাদে গড়ে প্রতিদিন এক ঘন্টার তিনটি ক্লাস হিসেব করলে নয় দিনে এক একজন শিক্ষার্থী ক্লাস হারিয়েছেন সাতাশটি মোট হিসেব করলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুই লাখ আশি হাজার দুইশো জন শিক্ষার্থী প্রায় পঁচাত্তর লাখ আটষট্টি হাজার শিক্ষা ঘন্টা হারিয়েছেন সেই সাথে পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকায় এক অনিশ্চিত অবস্থায় শিক্ষকরা সব মিলে আমাদের শিক্ষার পরিবেশ সেটা বিনষ্ট হচ্ছে এবং অনেকের ক্লাস এখন হচ্ছে না পরীক্ষা হচ্ছে না সে কারণে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছি এই অনিশ্চয়তা কবে কাটবে তা আমরা সঠিক জানি না করোনার কারণে আমাদের ভার্সিটি অনেকদিন বন্ধ ছিল সেটার কারণে আমরা অলরেডি পিছিয়ে গেছি সো আমরা চাই না আবার নতুন করে কোনো ধরনের ঝামেলা হোক যেটা থেকে আমাদের মানে আরো বেশি সময় এই প্রসেসটা দীর্ঘ হয় এন্ড আমরা আরো বেশি ক্ষতির সম্মুখীন হই এমন অবস্থায় খুশি নন শিক্ষকরাও পরিস্থিতিকে অপ্রত্যাশিত কিন্তু অবধারিত বলছেন তারা শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প চিন্তাও আছে তাদের কিছুটা তো শিক্ষায় প্রভাব ফেলছে এই যে আমরা একটা ধারাবাহিক সিস্টেমে আমি পড়াশোনা করছি গবেষণা করছি পাঠদান করছি এখানে তো ব্যর্থ করছে না শিক্ষার্থীরাও তো অমনোযোগী হবে কিন্তু সেখানে আবার আমরা তাদের ক্লাসে ফেরাতে হবে স্পেশাল ক্লাস নিতে হবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে সেটি আমরা অতীতেও যখনই শিক্ষক সমাজ আন্দোলনে ছিল তারা বন্ধের দিনে ক্লাস নিয়ে বা আপনার অতিরিক্ত সময়ে ক্লাস নিয়ে কিন্তু শিক্ষার্থীদের যেই ক্ষতি হয়েছিল সেগুলো কিন্তু তারা পুষিয়ে নিয়েছে এবারও সেটি করবে নিঃসন্দেহ সেখানে কোনো সন্দেহ নেই সব সংকটের যৌক্তিক সমাধানের মধ্য দিয়ে শিগগিরই সরব হয়ে উঠবে ক্যাম্পাস ফিরবে শিক্ষার পরিবেশ সেই অপেক্ষাতেই আছেন শিক্ষক শিক্ষার্থীরা জুয়েল জিটিভি নিউজ ঢাকা